हाय, आई एम शुभजीत। आज शुभ महानवमी, प्रीति शुभेच्छा अभिनंदन सबाई के जानाई। सबाई आनंद करो, जमिए खावा दावा करो, घुरो बेड़ाओ, आड्डा मारो बंधुदेर साथे। आमी चाई सबार पुजो भालो काटे। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के हे 25 अक्टोबर, आज के हे नवमी, आज के महानवमी। सबा के महानवमी प्रीति और शुभेच्छा। सब नवमी भलो काटुक शुभकामना करी। और आज के बनाब दोपुर लांचे ताच्ची बिरियानी। भावलम रेसिपिटा अपन साथे शेयर करी, तई एक शेयर करछी रेसिपिटा। रेसिपिटा शेयर करब बोले अपने साथे आबार नतून करे ब्लगे एलाम। रेसिपिटा शेयर करब अपने साथ। रेसिपिटा केमन हो सबाई जानाबेन आमाके। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক, केमन होয়েছে বলবেন। कमेंट करते एकदम ভুলবেন না। लाइक कमेंट शेयर एंड सबसक्राइब। सो सवार फार्स्ट चिकेन গুলোকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সব চিকেন। 10 কিলো চিকেন আছে, ওরাই দিয়ে দিচ্ছি। তারপরে দই 1 কিলোই কি দই না দই 150 গ্রাম দই লেবু দুটোই দিচ্ছি বলেন। পুরো চিকেনটাই বললো। মশলাটা একটু বেশি দেবেন, কারণ বিরিয়ানি তো দুটোই একসাথে হবে। হলুদ আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তাই ভাবছি। এই যে আদা রসুন বাটা, এটা দিতে ভুলে গেছিলাম।
আমি এখানে দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি, যদি কারো বেশি ঝাল খেতে ইচ্ছা করে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে সবাই ঝাল কম খায়, তাই আমি ঝালটা কম দিয়েছি। আমি একমাত্র ঝাল খাই, কিন্তু আমার জন্য তো আর আমি দিতে পারি না, আমি আলাদা করে খেয়ে নেব। এটা ম্যারিনেশন করে মিনিমাম 2 ঘন্টা রেস্টে রেখে দেবেন, ফ্রিজেও রাখতে পারেন। আমি ফ্রিজে রাখি না, কারণ ফ্রিজে আমার খুব একটা পছন্দ না, তার থেকে বাইরে রাখলেই আমার হয়ে যায়। আর একটু তেল দিচ্ছি, খেতে ভালো লাগবে বলে আর দেবো না, এটাই এই তেলটাতেই পুরো রান্নাটা হবে, আর কোনো তেল লাগবে না। চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা আগে এই যে চালটা ভিজিয়ে রেখেছি, আর এই যে জল ফুটছে, জলটা একদম ফুটন্ত হলেই, জলটা ফুটছে দেখুন, জলটা ফুটন্ত হলেই তারপরে এই মশলাগুলো দেবেন, এলাচ দালচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি, আর নুন দিয়ে দিচ্ছি, নুনটা মাপ স্বাদ অনুযায়ী, যতটা আপনার চাল আছে ততটাই দেবেন। এই যে চালটা পুরোটা দিয়ে দিন, দিয়ে মিনিমাম 80% সিদ্ধ হলে নামিয়ে দেবেন, 80% সিদ্ধ হলে তারপর নামিয়ে দেবেন, মিনিমাম 10 মিনিট লাগবে এটা করতে। আর নিজে প্রেসার কুকারে আলু সিদ্ধ করে রেখেছি, অনেকেই বলতে পারেন যে কাচ্চি বিরিয়ানিতে আলু, হ্যাঁ এটা একটু বাঙালি স্টাইলে, আলু ছাড়া তো বিরিয়ানি ভালো লাগবে না, তাই কাচ্চিও করবো তার সাথে একটু আলুও দেবো। এই যে আলু সিদ্ধ রেখেছি, জাফরান রং নুন আর আতর দিয়ে জলটা জড়িয়ে নেবো, দিয়ে দমে দিয়ে দেবো, যখন বিরিয়ানি দমে বসাবো তখন দমে বসিয়ে নেবো।
কালার দেবো তাই। কালার রেডি করে রেখেছি, এর মধ্যে গোলাপ জল, দুধ আর আতর, আমি কেওড়ার জল দিই না, আর জাফরান কালার। ছোটো হাঁড়িটাতেই করতাম, কিন্তু ওটাতে একেবারেই ছোটো হয়ে যাবে, তাই এই বড়ো হাঁড়িটাই বসিয়েছি। ভালো করে স্টিমও হয়ে যাবে, এটাতে কাটাও যাবে, তাই জন্য পুরো ভালো করে বসিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো, ভালো করে বয়েল হয়ে গেছে। Thank you.
না এটাকে। সেই 40 মিনিট পর খুলবো। আর কিছু দেওয়া নেই এখানে আমার, কিছু দেওয়া ছিল গ্যাসটিকে অল্প করে 5 থেকে 5 মিনিট দেবো। হাই ফ্লেমে 5 মিনিট দেবেন, লো ফ্লেমে 5 মিনিট দেবেন, তারপরে তাওয়া বসিয়ে মিনিমাম 35 মিনিট রাখলে আপনার কাচ্চি বিরিয়ানি রেডি, উইথ আলু কাচ্চি বিরিয়ানি আমার স্টাইল। তো রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চ, আমার হাতে কাচ্চি বিরিয়ানি, শুভজিৎ একদম রেডি খাবে বলে একদম বসে পড়েছে, আর আমিও বসে পড়েছি ওর সাথে আজকে কাচ্চি বিরিয়ানি নিয়ে দুপুরের লাঞ্চ। চলো দেখে নিন কেমন হয়েছে বিরিয়ানিটা, আপনারাও দেখে নিন কেমন হয়েছে। আমি বানিয়েছি কিন্তু বিরিয়ানিটা খেতে নর্মাল বিরিয়ানি থেকে 2 গুণ ভালো হয়েছে, মানে এত ভালো হয়েছে এটা আমি আগের দিন ট্রাই করেছিলাম, তার জন্যই আমি আগে শেয়ার করলাম। আগের দিনও খুবই ভালো হয়েছিল, আজকেও খুব 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 ভালো হয়েছে। আর আমি ঝাল দিইনি, শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তাই আমার জন্য স্পেশালি এই যে কাশ্মীরি লঙ্কা, এই একটা মানে এখানে 4-5টা কাশ্মীরি লঙ্কা নিয়ে বসেছি, সবকিছুই আমি একসাথে আলাদা খাই। আমরা দুজনে পাক পরিষ্কার করে খেয়েছি, ও তো দুজনে পাক পরিষ্কার করে খায় না।
মতলব বিরিয়ানি দিনে পাট করছিল আর বড়ে আদমে জান ডাল আর যারা জানে আওয়াজ বিরিয়ানিটাই আর তো আওয়াজ আর আজকে সব পাট করছিল করে খাই আমি পাক করতে হার খাই আর নিয়ে বেজন ইনা বিরিয়ানি আর নরে বাবা এই তো সেদিন টাইম নিতে ভাব দিলাম তার টেস্ট করে খেয়ে নিলাম খেতে ভালো লাগলো বলে আওয়াজ তো এসে খাবে प्रत्येक तो फाइनली बैरिए पड़े आबार आज के फैंडिंग हॉपिंग और दुपुरे लांचे पर आसते परि जानी सन्धे बेला आसब तई आसते सुबह दाड़ी इतिमदे तीनटे ठाकुर देखे भलोई पैंडल हो पैंडल हॉपिंग जैगा नतुन मानुष नतुन सब नतुन जल अपचय बंद करीबी कैमरार आवत्या दर्शन कर नियंत्रण पर्षद चांदा अनुदान और विज्ञापन दातागण इलाकार सकल कर्मीवासी संगे उत्सव जर भूमिका अनन्य आगे बचर सब कुछ ठीक हो जाए सब कुछ नॉर्मल हो जाए आगे मत मा दुर्गा सब दुर्गति नाश कर शुभ कामना जानिए आज के ब्लॉग टा शेष कर ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করতে টাটা শুভরাত্রি।